ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته হামদ ও সাল্লিয়ানা মাবা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রব্বিশ রাহলি সাদরী ওয়াসির লি আমরি ওয়া হাল্লু উকদাতা মিন একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা কয়েকজন ভাই তার মধ্যে কিছু ভাই সালাত করে আর কেউ সালাত করে না তা আমরা কি ওই কয়েকজন ভাই মিলে ভাগে কুরবানি করতে পারবো যেহেতু কিছু লোক আদায় করে না তো যারা বেনামাজি তাদের সঙ্গে কোরবানি হবে কি না এটা ভাই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই এক্ষেত্রে আমি যেটা বলবো প্রথমত ভাগী কোরবানির ব্যাপারটা ওরমাদের যে মতবার্থক্য রয়েছে এক পক্ষ ওলোমারা বলছেন যে হবেই না এক পক্ষ বলছেন না হবে তো এই হবে আর না হবে এর মধ্যে যেটা আমার মতামত সেটা হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে একটা কোরবানি একাই করা সবচেয়ে উত্তম হচ্ছে একা একটা কোরবানি একাই করা এক্ষেত্রে আপনি সমস্ত রকমের মত পার্থক্য সমস্ত রকমের অসুবিধা বাধা থেকে মুক্ত থাকতে পারবেন আর রসল্লা সাল্লাম এটাই বলেছেন যে দা ইউ মায়ুরিবিকা ইউরিবিকা সন্ধযুক্ত আমল ছেড়ে দিয়ে এমন একটা আমলের দিকে যাও এমন একটা কর্মের দিকে যাও যেদিকে কোনো সন্দেহ নেই যেদিকে কোনো সন্দেহ নেই তো নিঃসন্দেহে যদি আপনি একটা করবেন একা করতে পারেন তাহলে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই প্রথমত ভাইয়া কুরবানি হবে কি হবে না এই ব্যাপারটা অত বিতর্কিত নয় কেননা এক শ্রেণীর মানে সিংহভাগ আলেম বা বেশিরভাগ আলেমদের মধ্যে যারা বড় বড়ো আলেম সকলেই বলেছেন যে ভাইয়া কুরবানি হবে তো ভাগেরটা ছেড়ে দিলাম তারপরে ওই একটা ভাগ একটা পরিবারের পক্ষ থেকে হবে নাকি একজন ব্যক্তির পক্ষ থেকে হবে এই নিয়ে মতো পার্থক্য আবার যারা বে যাদের সঙ্গে আপনি ভাই কুরবানি করছেন তারা যদি বেনামাজি হয় সুদখরো হয় গেঁজাখরি হয় তাহলে তাদের সঙ্গে কুরবানি হবেই কি হবে না এই একটা চরম সমস্যা তো এতগুলো সমস্যা থেকে উত্তম হচ্ছে যে আপনি আপনার সাধ্য মোতাবেক যত টাকা দামে পাচ্ছেন একটা মোটামুটি নিখুঁত কোরবানি যার সেটা খাসি হতে পারে ধারি হতে পারে পাঠি হতে পারে এতে কোনো সন্ধে এতে কোনো দর্শনীয় নয় যে খাসি কুরবানি করতে হবে তো নয় আপনি খাসি বাদ দিয়ে ছাগলের যে আরও যে ভাগগুলি আছে যে মহিলা ছাগল যেগুলো আর কি যেগুলো আমরা কোনোদেরকে খাসি বলে পাঠি বলে কেউ হালুয়ান বলে তো এই ছাগল আপনি কোরবানি করতে পারেন আপনি আজকের বাজারে যদি কোনো একজন ব্যক্তি একটা গরুর ভাগা দেয় তার দাম কত মোটামুটি চার হাজার টাকা তো যদি আপনি ওই চার হাজার টাকা দিয়ে বা পাঁচ হাজার টাকা দিয়ে একটা ছাগলকে এনে আসেন তাহলে মাংস আপনার দশ কেজি হোক আট কেজি হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনি তৃপ্তি সহকারে কুরবানি করতে পারবেন আপনি তৃপ্তি সহকারে কুরবানিটা করতে পারবেন এতে আপনার কোনো মতপার্থক্য নেই কোনো দৃঢ়দ্বন্দ্ব নেই কোনো সন্দেহ নেই যেটা আমার সবারই পক্ষ থেকে হচ্ছে কি না আমার একার থেকে পক্ষ থেকে হচ্ছে বা আমার যে ভাগিদার তারা যে বেনামাজি সুদখোর গেজাখোর হারামখোর মদখোর ওদের সঙ্গে আমার কোনো মানে হচ্ছে কি হচ্ছে না এই ধরনের কোনো দৃঢ়দ্বন্দ্ব সন্দেহ থেকে আপনি একদম মুক্ত হয়ে যাবেন যেটা আপনি এই পন্থা বা এই পদ্ধতিতে হাঁটতে পারেন আর আল্লাহতালা এটাই বলছেন আল্লাহ তালা এটাই বলছেন সোরা আল ইমরান সোরা নম্বর তিন আয়েতন সাতের মধ্যে যে আম্ মা আল্লে দিনাফি কুলুবিহীন রাইগোন এত্তে মিনভূম দেগ আলফেত্না নিশ্চয়ই যাদের অন্তরে বক্ত্রতা রয়েছে যাদের অন্তর ব্যাঁকা তারা ওই সমস্ত জিনিস কিছু ছোটে যার মধ্যে ছন্দ রয়েছে দেধা দ্বন্দ্ব রয়েছে অব্ধগা তাবিলহু আর তারা এর ব্যাখ্যা করতে চায় তাদের সমাধান করতে চায় অথচ অমায়া আলমেতা আবিলহু ইল্লাল্লাহ এর সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ তা আলা জানেন এর সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ তা আলা জানেন ও রাজ রাসে খুন আসলে মিয়া ইয়া না আমার নাবিহি যারা বুদ্ধিমান লোক তারা কি বলে যে সবটাই আল্লাহর পক্ষ থেকে আমরা সবটাই প্রতি ইমান নিয়ে এসেছি কুল্লু মিনা ইন্দিল রব্বিনা অমায়া ব্যাক্র ইল্লাউল আলবাব যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে তো এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে ভাগ থেকে বেরিয়ে গিয়ে ভাগ থেকে বেরিয়ে গিয়ে সাধ্য মোতাবেক যে যত টাকা মানে যত টাকা আমার আছে আমার মানে আমার যে সাধ্য আমার সাধ্য মোতাবেক যা টাকা আছে সেই অনুযায়ী একটা কুরবানি সেটা খাসি হোক পাটি হোক ধারী হোক একটা নিখুঁত কুরবানি নিয়ে এসে তার মাংস দশ কেজি হোক না কেন আট কেজি হোক না কেন এটা আপনি অনেক শান্তিতে কুরবানি করতে পারবেন অনেক শান্তিতে কোরবানি করতে পারবেন এবার আছি যে আসলে যারা বেনামাজি বা সুৎখোর খোর বা মদ খোর তাদের সঙ্গে ভাগে কোরবানি হবে কি না দেখুন কুরবানির মেন উদ্দেশ্য হচ্ছে কোরবানির মেন উদ্দেশ্য হচ্ছে আলহরবুল আলেন বলছেন সুর আল হাজ সোল নম্বর বাইশ এক নশ সাঁত্রিশের মধ্যে গেলা আল্লাহ ওয়ালায় ওলা কলা তকোয়া মিনকুম আল্লাহ রব আলমিন তোমাদের যে কোরবানি তার মাংস তার মাংস তার রক্ত তার চামড়া কিছুই চান না ওলা কি আল আল্লাহ তাকু আমিনুম বরং আল্লাহ রব্বুল্লাহ আলামিন তোমাদের তাকুয়াটা যে দেখেন তোমাদের তাকুয়াটা দেখেন তোমাদের আল্লাহ যদি দেখেন যে কয়ে কে কতটা আল্লাহ তাল ভয়ে কুরবানি করছে কে কতটা আল্লাহকে সন্তুষ্ট জন্য কোরবানি করছে কে কতটা লোক দেখানো থেকে রেয়া থেকে মুক্ত হয়ে খালেস নেয়াতে একমাত্র আল্লাহ জন্য কোরবানি করছেন এটা হচ্ছে আল্লাহ দেখার বিষয় এখন যদি আপনি লোক দেখানোর জন্যে যে আমি যদি একটা ছোটো কোরবানি করি আট কেজি দশ কেজি ধরো লোকে কী বলবে লোকে কী বলবে বা আমার যে মাংস হবে আটকে দশ কেজি আমি কাকে দেবো কী করবো না করবো কোথায় দেবো আপনার ওপর কি অপরিহার্য আছে যে আপনাকে আপনার গ্রামের যে সবাইকে দিতে হবে এরকম কোনো মানে আছে তা তো নয় কিছু লোক অবশ্য বলে যে চল্লিশ ঘরকে দিতে হবে নাহলে হবে না কিছু লোক কিছু গ্রামে এটা প্রচলিত আছে যে চল্লিশ ঘরকে না দিলে কোরবানি হবে না বাকি খাওয়া হবে না এটা মারাত্মক ভুল কথা আপনি খান অপরকে খাওয়ান এটা হচ্ছে মুদ্রা কথা যে আপনি খান অপরকে খাওয়ান তো আপনার যতটুকু মাংস হয়েছে তার থেকে আপনি কিছু খান আর অপরকে খাওয়ান সেটা কম হোক আর বেশি হোক যদি বেশি হয় তো বেশি খাওয়ান আর যদি কম হয় তাহলে কম লোককে খাওয়ান এটা আপনার ওপর কোনো জোর জল নেই জবরদস্তি নেই যে আপনাকে এতটা লোককে খাওয়াতেই হবে বা এতটা পরিবারকে দিতেই হবে এই ধরনের কোনো কথা নেই সেজন্য আপনি এই দিনই একদম ভাববেন না যে আমি কম আমার যদি কম হয়ে যায় তাহলে যদি আমি সবাইকে না দিতে পারি তাহলে আমার করবেন হবে কি হবে না বা লোকে কি বলবে মারুন লোকে গুলি আপনি একমাত্র আল্লাহকে নিয়ে ভাবুন আপনি একমাত্র আল্লাহকে নিয়ে ভাবুন তো আমরা কী বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহরবল আলাবিন আমাদের কোরবানির করার সময় কোরবানির কিছুই চান না তিনি কি চান আমাদের তাকুয়া আল্লাহ ভীরতা কে কতটা আল্লাহকে ভয় করে কুরবানি করছে অর্থাৎ কুর্বানি যে করবে তার জন্যে মোত্তাকি হওয়া জরুরি তার জন্যে তার মধ্যে আল্লাহর ভয় থাকা জরুরি আল্লাহর ভয় কোরবানি করাটা অপরিহার্য এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর ভয় কার মধ্যে আছে আল্লাহর ভয় কার মধ্যে আছে এখন যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি আল্লাহ তুমি তো কোরবানি করছো আল্লাহকে ভয় করো সে বলবে না তাহলে এই যে তার মুখের দাবি যে সে আল্লাহকে ভয় করে এটা নিচক মতো দাবি তার দাবি কোন এক পয়সা মূল্য নেই তার দাবির এক পয়সা মূল্য নেই বা এক গ্রাম ওজন নেই কেমন আল্লাহরুল্লাহ আলেন বলছেন সুরা বাকারাত একদম প্রথমেই আপনি যান আল্লাহ তালা বলছেন যে মিম আল কিতাব এটা এমন একটা গ্রন্থ লা বাফি যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদা আল্লিল মুত্তাকিন আর এই গ্রন্থ হচ্ছে মুত্তাকিদের মুত্তাকিদের গাইডলাইন যারা আল্লাহ ভিরু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হৃদায়ত স্বরূপ এবার আল্লাহ তালা বলছেন যে মুত্তাকি কারা কারা আল্লাহকে ভয় করে কাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লা গাইবে আল্লাহর ভয় ওদের মধ্যে আছে যারা কেয়ামতকে বিশ্বাস করে গায়নকে বিশ্বাস করে ওই আর যারা করে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহ কি বলছেন যে ভয় আল্লাহর ভয় ওদের মধ্যে আছে যারা সলাত আদায় করে যারা কেয়ামতকে বিশ্বাস করে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে এখন আপনি বলছেন যে আমার মধ্যে আল্লাহ আমি আমি আল্লাহকে ভয় করি অথচ আপনি কেয়ামতকে বিশ্বাস করেন না স্লাতা দায় করেন না তাহলে আপনি কেমন বিশ্বাস করেন কেমন আল্লাহকে ভয় করেন তো এটা মুখের দাবি মাত্র এ সে ওই ব্যক্তি দাহা মিথ্যা বলছে ও আল্লাহকে ভয় করে না তাহলে কি বুঝতে পারলাম যে ব্যক্তি সাঁতাদের করে না সে ব্যক্তি মোত্তাকে নয় তার মধ্যে আল্লাহর ভয় নেই আর যার ভয় নেই আল্লাহর আল্লাহর প্রতি যে মোত্তাকে নয় তার কোরবানি হচ্ছে না কারণ তাকুয়ায় তো মেন তাকুয়াই তো মেন আর যে ব্যক্তি বেনামাজি সে নিঃসন্দেহে কাফের যে ব্যক্তি বেনামাজি সে নিঃসন্দেহে কাফের আল্লাহর বলে আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একাধিক জায়গায় বলেছেন যে শহিদ তিলমিশ হাদিস নম্বর দু হাজার ছশো একুশ শাহিবনে মাজা হাদিস নাম্বার আটশো একানব্বই শাহী নাসাই হাদিস নাম্বার চারশো বাষট্টি সহি মুসলিম হাদিস নাম্বার একশো আটচল্লিশ থেকে একশো আটচল্লিশ এবং একশো বিয়াল্লিশ তারপরে আপনি চলে আসুন শাহিব মাজা হাদিস নাম্বার আটশো বিরানব্বই এবং সেই বাংলা যে মাজা সেই যেটা বাংলা হাদিস আছে তার এক হাজার আশি সালা কি বলছেন যে আল আহমান আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে আমাদের মধ্যে আর মুশিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ত্যাগ করা যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো সে কাফের যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো সে কাফের তো যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো সে স্পষ্ট কাফের অন্যস সালাম বলছেন সেমনে মাজাতে হাজির স্তাম্বর এক হাজার আশির মধ্যে যে লাইসা বাইনাল আর দেওয়া শিরকে ইল্লা আতারকুস সালা একজন মুসলিম আর একজন মশসিদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ত্যাগ করা ফাই তারা হা ফাঁকা দাশ টাকা যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো সে আল্লাহর সঙ্গে শিখ করলো তো সে মুশশিখ সে মুসশিদ তো যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো সে কাফের সে মুশসিক যত বললো সে তোমা না করবে যতক্ষণ পর্যন্ত সে তো বা না করবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে কোনো কাজ করা যাবে না তো সেই জন্যে এই সমস্ত এই সমস্ত এই সমস্ত সমস্যা যে প্রথমত ভাগে কোরমানি ব্যাপার মত পার্থক্য তারপরে একটা ভাগ আপনার পক্ষ থেকে হবে না পরিবারের পক্ষ থেকে হবে তারপরে যাদের সঙ্গে ভাগে দিচ্ছেন আপনি তারা যদি বেনামাজি হয় খরো হয় মদ হয় হয় খোর হয় তাহলে তাদের সঙ্গে কোরবানি হবে কি হবে না এত সন্ধ থেকে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি একা একটা কোরবানি করুন এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই এখন যদি কেউ নিতন্তই বলে যে আমার পক্ষে সম্ভব নয় একা কোরবানি করা আমার পক্ষে সম্ভব নয় একা কোরবানি করা ভাগে ছাড়া আমি করতে পারবো না তাহলে তার জন্যে অপশান হচ্ছে যে আপনি চেষ্টা করুন যে আপনি ভাগ ছাড়াই মানে সরি যারা যাদের যারা মুত্তাকি যাদের যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যারা সৎ লোক তাদের সঙ্গে কুরবানি করুন অবশ্যই যারা বেনামাজি যারা কাফের মশিক তাদের সঙ্গে কোরবানি করবেন না তাদের সঙ্গে কোরবানি করবেন না আর যদি আপনি পাচ্ছেন না করতে আপনার সামর্থ্য নেই আপনি করেন না কোরবানি কোরবানি তো এমন নাই কোরবানি তো যে না করলে আপনি কাফের হয়ে যাবেন কোরবার না করলে আপনি জাহান নেওয়া যাবেন কোরবার না করলে আপনি আরও কিছু তা তো নয় প্রথেমের বাণী যে যে সামর্থ্য থাকা শর্ত যে কোরবানি করলো না সেজন্য আমার ঘাঁধে না আসে তো আপনার সামর্থ্য নেই আপনি করেন না আপনার নিজের উপর অত্যাচার করে জুলুম করে কোরবানি করতে তা তো নয় আপনার সামর্থ্য করুন না না করেন তো সেই জন্য সব থেকে উত্তম হচ্ছে এই ভাগের চক্রে না গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন যে দামের পারবেন সেই দামের একটা নিখুঁত ছাগল নিয়ে এসে ক্রমানি করুন এটা আপনার আপনার মানে আত্মিক শান্তি হবে কেননা রুসুলাম বলছে যে দা মালা ইউরিবিকা তোমার সন্দেহযুক্ত আমল ছেড়ে দিয়ে বা সন্দেহযুক্ত কর্ম ছেড়ে দিয়ে এমন একটা আমলের দিকে এসো এমন একটা কর্মের দিকে এসো যার মধ্যে কোনো সন্দেহ নেই আর সিদ্গত বা নিয়ত নিশ্চয়ই সত্য হচ্ছে ওটাই যেটা যেটা মানে যেটা শান্তি দেয় মানুষকে সত্য আমল হচ্ছে ওটাই যেটা করে মানুষ যেটা মানুষ যেটা করে মানুষ শান্তি পাবে মানুষ মানসিক শান্তি পাবে মানসিক তৃপ্তি পাবে অলকিজ বলি বতন আর যেটা মিথ্যা সেটা হচ্ছে দ্বন্দ্ব সেটা হচ্ছে সন্দেহ যেটা মিথ্যা সেটাই হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ তো আপনি ওই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কেন যাবেন আপনি এটা সত্য যে আমল করে আপনি আত্মিক শান্তি পাবেন যে আমল করে আপনি মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি পাবেন সে আমল করুন সেই জন্যে আমার রিকোয়েস্ট যে আপনারা ওই ভাগের দিকে না গিয়ে একটা না নিজে করুন এটা ইনশাআল্লাহ অধিক উত্তম হবে হাজার আহিন্দি আল্লাহু আলু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يدري